হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো গাইস, কিছুদিন যাবত হয়তো আপনারা দেখতেছেন যে আমার মধ্যে আর মুস্তাফিজুরের মধ্যে একটা কন্ট্রোভার্সি চলতেছে। তো এইটা নিয়ে কিন্তু দেখা গেছে যে কিছুমান পাবলিক যারা আমার ভালোবাসার মানুষ আছে, তারা কিন্তু দুই একটা ভিডিও বানায় হয়তো মুস্তাফিজুর দ্বারে হয়তো একটু খারাপভাবে তার মানে ব্যবহার করছে, মানে একটু গালিগালাজ দিছে। তো আমি তাদের কাছে একটাই অনুরোধ আমার, প্লিজ আপনারা এইগুলো করবেন না। উনি ওনার জায়গায়, মানে আমি যেটা ভাবি যে উনি একজন সম্মানীয় ব্যক্তি, তো আপনারা প্লিজ এইগুলো করবেন না, এগুলো করার কোনো দরকার নাই। আপনারা যদি আমাকে সত্যিই ভালোবাসেন তাহলে এইগুলো করবেন না প্লিজ। আমার মধ্যে ওর মধ্যে কীভাবে একটা হয়েছে, তো আমরা চেষ্টা করবো আর কি, যে আমরা কীভাবে একটা মিলের মধ্যে আসবো আর কি। তো চেষ্টা করতেছি, কী হয় না হয় আপনাদেরকে জানাবো। তো আপনারা প্লিজ এইগুলো ভিডিও করবেন না। উনি একটা বড় ক্রিয়েটর, আমরা সবাই ওনাকে সম্মান করি বড় ক্রিয়েটর হিসেবে, বা উনি কাজের ক্ষেত্রেও বড়, বয়সেও বড়, তো সেই হিসেবে সম্মান করি আর কি। ওনাকে রোস্ট করেছি আমি, ওটা বেলেক ম্যাটার, ওটা রোস্ট একজনকে একজনে করতেই পারে, ওটা বেশি বড় কথা না আর কি। তো যাই হোক, তারপরেও আমি স্বীকার করি আর কি যে ওনার এত বড় ক্রিয়েটর, আমার রোস্ট করা লাগছিল না। তো তারপরেও হয়তো করছি আমি কি একটা, আমার হয়তো আমার একটু খারাপ লাগছে আর কি ওনার আচরণটা। ওনার একজন মানুষকে দিয়ে হয়তো আমাকে মারার ধমকি দিছে, এই জন্য আর কি আমি রোস্ট করছিলাম। তো যাই হোক, এগুলো কেউ ধরে রাখবেন না, এগুলো আর এখন আমি কী বলবো আর কি। আমরা চেষ্টা করতেছি আর কি, মানে কী হয় না হয় জানাবো, মিলের মধ্যে আসবো। তো আপনারা প্লিজ, আমার যারা ভালোবাসার মানুষ আছে, আমি জানি এতে মুস্তাফিজুরও ফ্যান আছে, ইনশাল্লাহ আমারও আছে। তো আপনারা, আপনাদের মধ্যে যাতে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয় প্লিজ, যারা আমাকে সাপোর্ট করতেছেন, শুরু থেকে সাপোর্ট করছেন, প্লিজ তাদের কাছে আমার একটাই কথা, আপনারা প্লিজ এই ধরনের কোনো ভিডিও বানাবেন না। আমি দুটা তিনটা ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি যে মুস্তাফিজুর দারে মানে খারাপ ভাষায় আর কি গালি দেওয়া দিছে আর কি। তো আমি প্লিজ, আপনারা এইগুলো করবেন না যদি আমাকে সত্যিই ভালোবাসেন। আর আমাদের মধ্যে কী একটা হয়েছে, আমরা চেষ্টা করবো আর কি মীমাংসা করার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।